हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई खूब भालो आछो एबं आमिओ खूब भालो आछि। तो सबाई के नतून बछरेर प्रीति शुभेच्छा, सबाई के हैप्पी न्यू ईयर। सबाई भालो थाको, सुस्थ थाको एबं आमार ब्लग के सपोर्ट करते थाको, आमार चैनल के सपोर्ट करते थाको। तो आज के आमि सकाले घूम थेके उठेछि हच्छे 10:30 बाजे, सेजन्य आमाके घर थेके बेर करे दियेछे एबं बलेछे जे एई घरे सारा दिन थाकते। তার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন। তো নতুন বছরের প্রথম দিন হিসেবে আমার পরিবারের যারা আছে তারা আমার জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করছে, সেটা আমি গেস করতে পারছি। তো আমিও সেখান থেকে এখানে ছুটে পালিয়ে এসেছি যে সারপ্রাইজ পেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সেজন্য তো যেহেতু আমার জন্য সারপ্রাইজ প্ল্যান হচ্ছে, সেজন্য আমি এই ঘরে সারাদিন থাকবো আজকে। আর সারপ্রাইজটা দেখার জন্য খুব এক্সাইটেড আমি যে ওরা আমাকে কী সারপ্রাইজ দেবে। তো আমি আজকে একটু সাজুগুজু করে ফেলবো। আমি যে গেস করে ফেলেছি ওটা এখনও ওরা জানে না। তো দেখি যে ওরা আমার জন্য কী সারপ্রাইজ প্ল্যান করেছে। তো সাজুগুজু করার জন্য আমি প্রথমেই হাতে লাগিয়ে নিয়েছি হচ্ছে একটা পিঙ্ক কালারের একটা সুন্দর নেল পলিশ, কারণ সারপ্রাইজ বলে কথা, আমাকে একটু তো সাজতে হবে। তারপর আমি নিয়ে নিয়েছি এই মেহেন্দিটা, এটা 1971 সাল থেকে আমার ঘরে পড়ে আছে। তো এটাকে আমি আমার হাতে লাগিয়ে নিয়েছি এবার। তো মেহেন্দিটা যাতে তাড়াতাড়ি শুকোয় তার জন্য আমি এটাকে একটা খোলা হাওয়ায় নিয়ে এসেছি, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর শুকিয়ে যায় না তাড়াতাড়ি। তারপর শুকিয়ে যাওয়ার পর দেখলাম যে এটা খুব একটা সুন্দর রং দিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। সারপ্রাইজের জন্য এতটুকুই যথেষ্ট, তাই নয় কি? তো ওরা আমাকে যেহেতু ঘর থেকে বের করে দিয়েছে, সেহেতু আমি আর ঘরে যেতে পারছি না। তো আমাকে ওরা ডাকছেও না সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো ওরা যেহেতু আমাকে ডাকছে না, সেহেতু আমাকে একটা প্ল্যান করতে হবে। তো আমি একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে সিক্রেট, যে আমি নিজে গিয়ে দেখে নেব যে ওরা আমার জন্য কী সারপ্রাইজ করেছে। তো ওদের প্ল্যান দেখে আই এম তো অবাক। তো ঘরটাতে আমি গিয়ে দেখলাম যে ওরা টেবিলের উপর একটা কেক রেখে গেছে, মানে কেকটা, আরে এটা তো আমার ক্যামেরা। তো আমি কেকটাকে খুলে দেখছি যে ওটা কিসের জন্য। তো প্রথমে পেলাম 2 and 0, মানে 20, আমার ইয়ার্স শুধুমাত্র 20, আর কেউ তো নয়। তো খুলে দেখলাম যে এখানে আমার নাম লেখা। তার মানে কি? মানে অক্টোবর মাসে আমার যে বার্থডেটা ছিল সেটা আজকে সেলিব্রেট হবে। ইয়ে, ওর নিজের আনন্দটাকে একটু সেলিব্রেট করে সেখান থেকে আমি চুপি চুপি বেরিয়ে পড়ি এখন, কারণ ওরা যাতে না দেখে যে আমি ওদের সারপ্রাইজটা দেখে নিয়েছি। তো আমি কেটে পড়ি। ও মা, এটা আমি কি দেখলাম? এটা তো আমার ফোন। মানে সন্ধ্যা থেকে আমি আমার ফোনটা পাচ্ছিলাম এই জন্য যে ওরা এখানে ভিডিও করছে? ও এম জি, সেই জন্য আমি সন্ধ্যা থেকে আমার ফোনটা পাচ্ছিলাম না। তো বাদ দিয়ে পরে নেবো, ছেড়ে চলে যায় এখন, আমার ফোন তো আমারই থাকবে। তারপর ওরা আমাকে রুমে ডাকে এবং আমি আমার কেকটাকে দেখি যে ওটা চকলেট ফ্লেভারের ছিল, আমার ফেভারিট ফ্লেভার। তো এখন আমি কেকটাকে অপারেশন করব, সেটা তোমরা দেখতে থাকো। আমি এখন কেকটাকে সিজার করব, তোমরা দেখো। আমার মা আর আমার বৌদি দুজনে দুটো হাত তালি দিয়ে দিয়ে আমার দুটো কান আউট অফ মাইন্ড করে দিয়েছে। আমার সাথে একটা বেবি ছিল, সেই বেবিটাও নিজের কানকে ধামাচাপা করে ধরে রেখে আছে। তো কানগুলো চলে গেলেও কিন্তু আমি নিজেকে আগে কেক খাওয়ালাম, সেলিব্রেট করলাম দিনটাকে। তো কেকটাকে অপারেশন করা হয়ে গেছে, এবার আমি আমার মাকে খাইয়ে দিলাম, একটা ছোট বেবিকে খাইয়ে দিলাম। আমার পাশের আর একটা বেবি ছিল, ওই বেবিটাও দাঁড়িয়ে ছিল, ওকেও আমি এক পিস সেখান থেকে কেক নিয়ে খাইয়ে দিচ্ছি। তো যেহেতু নিউ ইয়ারের ফার্স্ট দিন ছিল, সেহেতু অনেক মজা হলো এবং আকাশে অনেকগুলি বাজি ফুটছে, দেখো খুব সুন্দর লাগছে আকাশটাকে, অনেকগুলি বাজি ফুটছে। তো আজকের পার্টিটাও এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।